জানো প্রিয়, একটা প্রশ্ন ছিল তোমার কাছে, তুমি থেকে গেলে কি সব নিয়ম ভেঙে যেত নাকি পৃথিবী ধ্বংস হয়ে যেত? উত্তরে যদি না সূচক কোনো শব্দ হয়, তবে থেকে কেন গেলে না? কেন সব কিছুর ঊর্ধ্বে আমাকে চাইতে পারলে না? যদি চাইতে আমাকে, তবে কি খুব ক্ষতি হতো? নাকি তোমার জীবনে আমার প্রায়োরিটি ছিল না, নিছক একটু ভালো লাগা ছিল বুঝি? তবে তাই যদি হবে, এত সুন্দর অভিনয় করেছ, সত্যি তার জবাব হয় না। একবারও মনে হয়নি তুমি অভিনয় করছো বা তুমি আমাকে ছেড়ে যেতে পারো। যদি একটু বুঝতে পারতাম, তবে তুমি আমাকে ছেড়ে যাওয়ার আগে আমি তোমাকে ছেড়ে আসতাম হয়তো। খুব যন্ত্রণা ছটফট করতে হতো, তবে জীবন তো লাশ হয়ে বাঁচতে হতো না। তখন মনকে বলতে পারতাম, সে আমাকে নয়, আমি তাকে ছেড়ে এসেছি। তবে তুমি চলে যাওয়ার পর আমার পৃথিবী অন্ধকারে ঢেকে গেছে। সেই পৃথিবীতে আর কখনো সূর্য উদয় হয়নি, ঘোর অন্ধকার বিরাজ করে সব সময়। না, এগুলো অভিযোগ নয়, শুধু আমার মনের কিছু আকুল অনুভূতি, যেগুলোকে মানুষ আবার সস্তা আবেগ বলে। আসলে মানুষগুলো ঠিক বলে যে ভালোবাসা একটা মানুষ না বুঝে চলে যায়, সেটা সস্তা আবেগ ছাড়া আর কি না হতে পারে বলো? তবে একাত্ম নিয়ম ভেঙে যদি থেকে যেতে, তবে সব কিছু কত সুন্দর হতো। আমার আকাশেও অন্ধকার কেটে চাঁদের আলো আসত, আমিও একটু সুন্দর করে বাঁচতে পারতাম। যাই হোক, যখন কিছু হলো না, তবে ভালো থাকো তুমি। পৃথিবীর যে প্রান্তেই থাকো, বিচার দেব না খোদার দরবারে। তবে যদি আমার দীর্ঘশ্বাসের হিসেব হয়, তবে এর মূল্য তুমি দিতে পারবে না। কলমে অনি।